আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম বার্ডস আনলিমিটেড বিডি পক্ষ থেকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা দেখতে পারতেছেন চলে আসছি তোহান বার্ড হাউসে। অবশ্যই দেখতে পারতেছেন তোহান বার্ড হাউস, এবং এইটার হচ্ছে আপনার গিয়ে মানে মালিক ভাই। মালিক ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ অল্প, মানে অনেকদিন পরেই আসে আপনার দোকানে, মানে একটু অগোছালো ছিল। যেহেতু আজকে কী কী কালেকশন মাশাল্লাহ খুব ভালো, ককাটেল আমরা পাইনাপেল কোনোর এবং আরও ভালো অনেক পাখি দেখতে পারতেছি। আর হচ্ছে কি আজকে কোনো অফার রয়েছে কি না? অফার কিছু মাশাল্লাহ, কিছু ককাটেলের ভিতরে অফার পাচ্ছেন। আর সর্বপ্রথম আরেকটা কথা, আপনি ভিডিও শুরু করার আগে আপনার লোকেশনটা আমাকে বলে দিবেন। আমার লোকেশন মিরপুর কালচি, মিরপুর কালচি পাঁচতলা গার্মেন্টসের এক নম্বর লাইন। বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব? আচ্ছা, তো মাশাল্লাহ খুবই চমৎকার। আমরা এখানে এক পেয়ার বাজিগার দেখতে পারতেছি মাশাল্লাহ। এটা কি মানে কি মিউটেশনের বাজিগার? এটা হলো ক্লাসিক, আর এটা হলো পাইপ, মাঝিটা হলো পাইপ। আচ্ছা আচ্ছা, ডিম নিয়ে আছে আর নটটা হলো ক্লাসিক। আচ্ছা আচ্ছা, ডিম নিয়ে বসে আছে ভিউয়ার্স। অবশ্যই এই জোড়াটার দাম কত যাচ্ছেন? এই জোড়াটার দাম দিচ্ছে 800 টাকা। 800 টাকা। এটা কি আগে পরে ডিম বাচ্চা করছে? হ্যাঁ, আগে পরে ডিম বাচ্চা করছে, এখনো ডিম নিয়ে বসে আছে। এ হবে 800 টাকা করে মাশাল্লাহ। তারই পাশাপাশি আমরা আরেকটি পেয়ার দেখতে পাচ্ছি মাশাল্লাহ, নর্মাল দুধের ক্লাসিক। এটা আমরা দুটো ডিম দেখতে পাচ্ছি যেটা ক্যামেরার মাঝে চলে। এইটা কি মিউটেশন? এটাও ক্লাসিক? এটাও ক্লাসিক। আচ্ছা, এটা জোড়া কত যাচ্ছেন? এই জোড়াটা এটাও 800 টাকায় যাচ্ছে, যাই পছন্দ হবে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, 800 টাকা জোড়া যাচ্ছে। আর বরাবরের মতো আপনার কাছে কিছু প্রিন্স থেকে থাকে, এইগুলো কি মেল না ফিমেল? মেল ফিমেল জোড়া আছে, দেওয়া যাবে ওখানে। এই যে হোয়াইটটা মেল ফিমেল আছে জোড়া, হ্যাঁ জোড়া জোড়া করা আছে। এই জোড়াটা কত যাচ্ছেন? এগুলো হলো আপনার 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া? আচ্ছা আচ্ছা, একই প্রাইস নাকি? না হ্যাঁ, ওইগুলি 600 টাকা। এটা তো ব্যাঙ্গুলি, ব্যাঙ্গুলি প্রিন্ট। এটা জোড়া কত? এগুলি জোড়া হলো 500 টাকা 400 টাকা জোড়া। 500 টাকা 400 টাকা জোড়া না? আচ্ছা, আর খুবই চমৎকার। আমরা মাশাল্লাহ এক জোড়া জাবা দেখতে পারতেছি, একদম ফুল ফ্রেশ মাশাল্লাহ। এই জাবাটার জোড়া কত চাওয়া হচ্ছে? ফুল ফ্রেশ দেখতে পারতেছি এই জাবা, জোড়াটা হলো 1500 টাকা। 1500 টাকা। এগুলো কি ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা করা। আচ্ছা আচ্ছা, কয়বার ডিম বাচ্চা করছে? এগুলি এটা মনে হয় 2 বার ডিম বাচ্চা করছে। 2 বার না? আচ্ছা আচ্ছা, 1500 টাকা পেয়ার। অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে আরও এক পেয়ার আমরা জাবা দেখতে পারতেছি, রিসেন্টলি ডিম দিয়ে দিবে, রিসেন্টলির ভিতরে ডিম দিবে। এটা জোড়া কত যাচ্ছে? এটা ওটা 1600 টাকা খেয়ে দিবে। এটাও 1600 টাকা, মানে সেম প্রাইস? সেম প্রাইস মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই চমৎকার। পায়ে রিংও আছে দেখতে পাচ্ছি, একটা দুটোটা খুবই ফ্রেশ। সচলাচল কিন্তু জামাগুলো এখন ফ্রেশ পাওয়া যাচ্ছে না, ওই সাদা জামাগুলোতে ব্ল্যাক রকনের দাগ এসে পড়তেছে বা আপনার অনেক সমস্যা হচ্ছে, কিন্তু এইগুলো ফুল ফ্রেশ। 2 পেয়ার আছে, আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন। এখানে আপনার দেখতে পাচ্ছি ব্ল্যাক জাবা, আপনার এখানে বেশ কিছু ককাটেল দেখতে পারতেছি। আপনার গ্রে ককাটেল রয়েছে, এবং হচ্ছে কি আপনার গ্রে ককাটেল গুলার পার জোড়া কত করে চাচ্ছেন? গ্রেগুলি যা হচ্ছে, এগুলি আমি যে একটু আগে বললাম যে আমি অফার চাচ্ছি, অফার অফার জি। এখন গ্রে ককাটেলের এগুলি সব 3000 টাকা জোড়া, 3000 টাকা করে জোড়া গ্রে ককাটেল, এগুলি সব অফার। মানে যেটাই যেটাই নিবে আপনার হচ্ছে গিয়ে 3000 টাকা করে জোড়া পড়বে মা, সব জোড়া। এগুলি সব ডিম বাচ্চা করা, রানিং ডিয়ার সব ডিম বাচ্চা করা, সবগুলো ডিম বাচ্চা করা। 2 পেয়ার নিলে 6000 টাকা? হ্যাঁ, 2 পেয়ার নিলে 6000 টাকা মাশাআল্লাহ। মেল ফিমেল কনফার্ম? মেল ফিমেল কনফার্ম। আর এগুলো কত যাচ্ছে? এগুলো একই দাম, একই প্রাইস। এগুলো হলো সব 3000 টাকা জোড়া। জি জি, হ্যাঁ 3000 টাকা জোড়া। এখানেও 2 পেয়ার রয়েছে, মানে মোট 4 পেয়ার রয়েছে। 4 পেয়ার, এই 4 পেয়ার হচ্ছে আপনার গিয়ে এই 8000 টাকা হলে, সরি মানে 2 পেয়ার 6000, আর এখানে 2 পেয়ার 6000, 12000 টাকা হলে নিতে পারবে। তারপরও যদি আপনারা মানে 4 জোড়া একসাথে নেন, অবশ্যই কিছুটা কনসিডার করবেন মালিক ভাই, অবশ্যই ইনশাআল্লাহ। মাশাল্লাহ খুবই চমৎকার। আমরা এক জোড়া পাইনাপেল কুনোর দেখতে পাচ্ছি। এই পাইনাপেল কুনোরগুলোর আপনার বয়স কতদিন, এবং এগুলো কি ডিএনএ পেপার কি আছে নাকি? হ্যাঁ, দুইটাই করা আছে, দুইটাই আছে, মেল ফিমেল আছে। জি জি, হ্যাঁ মেল ফিমেল আছে। এগুলো যদি না, এটা খুবই কমের মধ্যে দিয়ে দিবে,
খুবই কম প্রাইসে দিবেন। আর আরেকটা বিষয়, এগুলার কিন্তু মানে আপনার লেস পাখাগুলো উঠতেছে, অবশ্যই মন্ডিং হয়েছিল, সেই বিধে আবার নতুন করে সব উঠতেছে, আপনারা অবশ্যই পায়ের রিং রয়েছে, এগুলো কি মেলসিমেল 100% কনফার্ম? এটা হচ্ছে পাইনঅ্যাপেল কোনোর, আপনার এটা গ্রিন চেক কোনোর নাকি ইয়েলো সেক্টর কোনোর? পাইনঅ্যাপেল কোনোর, এটা ডাবল রেড ট্র্যাক্টর, বুকের নিচটা মাশাল্লাহ খুবই চমৎকার এবং লাল দেখতে পাচ্ছেন, অবশ্যই খুবই হেলদি পাখি। আর বরাবরের মতো আপনার এখানে ডায়মন্ড ডব রয়েছে একজোড়া, এটা কি ডিম নিয়ে বসে আছে? ডিম নিয়ে বসে আছে, এটা মাস্টার পিয়ার মাশাআল্লাহ। হ্যাঁ, জোড়াটা যেই নিবে ওটা 1000 টাকা দিয়ে দেবো, তো ফুল মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনার হচ্ছে কি, আমরা আরো কিছু ককাটেল দেখতে পারতেছি, এগুলা মিউটেশনটা বলে দিবেন। এটা হলো আপনার পাইট, পাইট আর আপনার হচ্ছে গিয়ে এইখানে আমরা এক প্যাট দেখতে পাচ্ছি, এটার দাম কেমন চাচ্ছেন? এটাও একই আছে, হোয়াইট স্পেস নর এবং মাঝি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জোড়াটাও 3500 টাকা জোড়া, 3500 টাকা, ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা করা, মাশাআল্লাহ। আর এখানে এক জোড়া গ্রে দেখতে পাচ্ছি, গ্রেগুলো আপনার প্রাইস কত চাও? ৫০০০ টাকা। এগুলোর বয়স মানে ডিম বাচ্চা করা, খুব ডিম বাচ্চা করা এবং রানে জি। হ্যাঁ, ডিম বাচ্চা দিবে। হ্যাঁ, আর এখানে এক জোড়া আমরা লটিনো দেখতে পাচ্ছি, একদম ফুল, যেটা লটিনো মার্কেটে খুব চাহিদাজনক একটা প্রোডাক্ট এবং ভালো পাখি পাওয়াটা খুবই মুশকিল, কিন্তু মালিক ভাই অবশ্যই যেহেতু তার দোকান অবশ্যই ভালো পাখি দেওয়ার চেষ্টা করে। এই জোড়াটা অলরেডি এই 3 দিন আগে তার বাচ্চাকে আলাদা করছি, তার মানে রিসেন্টলি 2 মাসের ভিতরে ডিম দিয়ে দিবে, আবার দিয়ে দিবে, আড়াই মাস রাখছি, রাখছি একটা জোড়াটা আবার ডিম দিয়ে দিবে। এই জোড়াটা যদি নেয় এটা 6000 টাকা দিয়ে দিবে। এই জোড়াটা আপনার হচ্ছে অনলিয়ন 6000 টাকা। হ্যাঁ, একদম মাত্রা দিয়ে। আর এখানে মাশাআল্লাহ খুবই চমৎকার আমরা আপনার ডায়মন্ড ডবগুলো দেখতে পাচ্ছি, ডায়মন্ড ডবগুলোর জোড়া কেমন চাচ্ছেন? এগুলি হলো আপনার অ্যাডালগুলি হলো 800 টাকা জোড়া, আর যেগুলি আছে নিউ অ্যাডাল ওগুলি হলো 600 টাকা করে জোড়া। ও, এখানে আপনার কত থেকে কত বয়সের আছে? এখানে আছে আপনার ফুল অ্যাডাল আছে, জোড়া আছে, আর কিছু আছে নিউ অ্যাডাল। নিউ অ্যাডাল আছে, অবশ্যই চাইলে নিতে পারেন। আর এখানে বড় বড় মতো ওই যে বাজিগারের কালেকশনগুলো থাকে আপনার কাছে, এই বাজিগারগুলো কত করে চাচ্ছেন? আর কি এগুলো হচ্ছে আপনার 600 টাকা জোড়া। এখানে কি কি মিউটেশন আছে? এখানে আছে আপনার ক্লাসিক আছে, স্প্যানিয়েল আছে, তারপরে আপনার স্প্যানিয়েল আছে, রেমবো আছে, অ্যালবিনো আছে, রেমবো আছে, সব মিলানো আছে। এগুলোর জোড়া আপনার কিরকম এভারেজে? এইগুলি হলো আপনার এভারেজে আপনার 600 টাকা জোড়াই রাখে। ও, এভারেজে 600 টাকা জোড়া রাখা যাবে। হ্যাঁ, ও মাশাআল্লাহ খুবই কম দাম দিছে। আর ওনার কাছে যে কোনো পাখিগুলো মাশাআল্লাহ খুবই সুস্থ সবল দেখতে পাচ্ছি। আর হচ্ছে গিয়ে আমরা এই পাখিগুলো মাশাআল্লাহ এখানে আপনার লেজগুলোও কিন্তু অনেক বড় বড় রয়েছে, আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন। আর বড় বড় মতো আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ লটিনোর যে কালেকশন, আচ্ছা লটিনো তো বাজারে খুব কম পাওয়া যাচ্ছে, আপনার কাছে এতগুলো কীভাবে? এগুলো সব আমার কালেকশন করা, সব মেল, এখানে যে কটা লটিনো দেখতেছেন এগুলি সবই মেল। জি জি, এগুলি সবই মেল, মেল পাখি সবগুলাই, সবই মেল, ফিমেল নাই এখানে, এই সাইডে আছে ফিমেল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ এখানেও ফিমেল রয়েছে না? ফিমেল আছে। আচ্ছা, ফিমেলগুলো কত করে আপনার জোড়া কত যাচ্ছেন? জোড়া আপনার 800 টাকা জোড়া, জোড়া 800, জোড়া 800 মাত্র, মাত্র 800, এত কম প্রাইস, তাও লটিনো আবার লটিনো, মাশাআল্লাহ প্রত্যেকটা রেডাই, প্রত্যেকটা রেডাই। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, লটিনো কিন্তু খুবই কম প্রাইসে দিয়েছে উনি। আর কি রয়েছে আপনার সেট আপে? কিছু লাভবার্ড, ওটা ডিম নিয়ে বসে আছে লাভবার্ডটা। হ্যাঁ, এটা ডিম নিয়ে, ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ, ডিম নিয়ে বসে আছে, ডিম একটু ওয়েট করি, অবশ্যই বসে আছে। আচ্ছা,
এটা যারা নিবে অবশ্যই ভিডিও কলে দেখাই তো দিতে পারবে। যেদিন নিয়ে বসে আছে ওই জোড়াটা 6000 টাকা। 6000 টাকা? 6000 টাকা। আচ্ছা আচ্ছা। আর এখানে আমরা একটা জোড়া এটাও দিদি নিয়ে বসে আছে রিসেন্টলি ডিম দিবে। এটা এই জোড়াটা নিলে আপনার 4500 টাকা। রিসেন্টলির ভিতরে ডিমটা দিবে না? আচ্ছা, এগুলো বয়স এগুলো সব ডিম বাচ্চা কলে রানিং পাখি ও পাশের দেওয়া আছে। এইটা কি জোড়া? জোড়া মাশাআল্লাহ। এটা জোড়ার বয়স কতদিন? এই এইটাও ডিম দিয়ে দিবে, এটাও খুব ভালো। হ্যাঁ, রিসেন্ট এটাও ডিম দিয়ে দিবে, ওরা কত করে রয়েছে। আরেক জোড়া আমরা লটিনো পকেটেল দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইস কেমন যাচ্ছেন? এগুলোটা হলো 5500 টাকা। 5500 টাকা? এগুলা আপনার ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা করা। আর এইগুলো আপনার হচ্ছে গিয়ে আপনার গ্রেগুলো কত যাচ্ছে? ৪০০০ টাকা না? মাশাআল্লাহ। আর এখানে একদম ফ্রেশ গ্রেগুলো কত যাচ্ছে? গ্রেটা হলো আপনার 3500 টাকা। 3500 টাকা? 3500 টাকা দিলাম। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আরও কিছু রয়েছে নাকি? একটা কাঠঠোকরা আছে। কাঠঠোকরা? হ্যাঁ, কাঠঠোকরা। কাঠঠোকরা পাখি, এটা কি আমাদের দেশীয় পাখি? আমাদের দেশীয় না, এটা বাইরের পাখি। আমাদের বাইরের পাখি। এই পাখিটা যদি কেউ নিতে চায় এটাও দেওয়া যাবে। মেল ফিমেল কাঠঠোকরা না? হ্যাঁ, কাঠঠোকরা মানে নাম আর কি। হ্যাঁ, মানে আর কি নাম হচ্ছে কাঠঠোকরা, কিন্তু আসলে কাঠঠোকরা না এগুলো। সেগুলো জোড়া কত যাচ্ছে? এই জোড়া 1000 টাকা জোড়া। 1000 টাকা? মানে মেল ফিমেল কনফার্ম? মেল ফিমেল কনফার্ম। আচ্ছা আচ্ছা। আর ওইখানে আছে এক জোড়া প্রিন্স, জাম্বো প্রিন্স। জাম্বো প্রিন্স? হ্যাঁ, এটাও ডিম ডিম দেওয়া পাখি। এটা এটা যদি নেয় এটা 600 টাকা জোড়া। এটা 600 টাকা জোড়া? জোড়া। আচ্ছা আচ্ছা, অবশ্যই বেশ কিছু পাখি আমরা দেখতে পারলাম, মাশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার। তো মালিক ভাই, আরও কিছু কথা, যেটা হচ্ছে আপনার এই গরমকাল, মানে শীতকাল চলে যাচ্ছে, গরমকাল চলে আসছে, তো এই গরমকাল আর কি পাখি খাবারটা বা আপনার রোগবালাইটা কিরকম দরকার আর কি? আমাদের শীতেতেই সমস্যাটা বেশি হয়, সাধারণত পাখিতে বিভিন্ন ধরনের ঠান্ডা লাগে। আমরা শীতের মৌসুম এখন শেষ হয়ে আসছে, এখন কিন্তু আমাদের ব্রিডিং এর মৌসুম। ব্রিডিং? জি, একটা ব্রিডিং মৌসুম আছে। আর অনেক এই সময় হলো ব্রিডিং মৌসুম। জি, এখন যদি শীত নাই, ঠান্ডা নাই, এই আবহাওয়াটা পাখিদের জন্য বেস্ট পারফর্ম, মানে ওরা ডিম বাচ্চা করার জন্য এই পাঁচ সময়টাই ওদের জন্য। আচ্ছা আচ্ছা, এই এই সময়টাই পাখি যারা কিনবেন, আপনারা এতদিন শীতকাল শীতে যারা পাখি কিনেন নাই সেটার জন্য ঠিক আছে, কিন্তু এখনকার জন্য আপনারা পাখি যদি পালন করতে চান আপনার এই সময়টাই হলো আপনার। আচ্ছা, গরমকালে কি পাখির দাম বেশি থাকে না কম থাকে? গরমকালে অতিরিক্ত গরম যখন পড়ে তখন পাখিটা ওদের তখন একটু ক্ষতি, আর বেশি শীতে ওদের জন্য খুব ক্ষতি করে। মানে আমি বলতেছি যে গরমকালে দামটা কিরকম থাকে পাখির, যেমন দাম বেশি না কম শীতের তুলনায়? গরমকালে একটু কম থাকে, একটু এ থাকে, কিন্তু এই সময়টাই হলো পাখিদের মেন সময়, তো এটা ব্রিডিং এর সময়। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনার ফোন নাম্বারটা বলে দেন আবারও। আমার ফোন নাম্বার হলো 01712001649। অবশ্যই ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বার তো আছে নাকি? আমার এটা দেওয়া আছে, এবং আমার দোকানের নাম হলো এই যে তোয়ান বার্ড হাউস, এই যে হচ্ছে আপনার সম্পূর্ণ নামটি আমি দেখিয়ে দিচ্ছি, আর ওনার কাছে অবশ্যই চাইলে কিন্তু নিতে পারবেন আপনার। এখানে কিন্তু ওনার কাছে খাবারও রয়েছে, অবশ্যই খাবারগুলোও কালেক্ট করে নিতে পারবেন মালিক ভাইয়ের কাছ থেকে। বাজিঘাট টিয়া পাখির খাবার, যে কোনো খাবার অবশ্যই দিতে পারবে। তো অনেক অনেক ধন্যবাদ মালিক ভাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।